হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বেঙ্গলি টিউটোরিয়ালে। আজ আমরা দেখব ইংলিশ দো বাংলা টিউটোরিয়াল ইন ইংলিশ। তো ভিউয়ার্স, আমাদের ডেলি যে সকল ইংলিশগুলো ব্যবহার করে থাকি সেই সকল ইংলিশের শর্ট বাক্যগুলি বাছাই করে আজকের এই টিউটোরিয়ালটি কালেকশন করা হয়েছে। আশা করব আপনারা এই সকল ইংলিশের বাক্যগুলি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং চ্যালেঞ্জটা হচ্ছে আপনার জন্য যে আপনি কি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান? যদি কথা বলতে চান অবশ্যই আজকের এই চ্যানেলটা নিন, আর একবার হলে ভিডিওটা আগে দেখুন, হয়তোবা আপনারও এই সকল বিষয় জানার অনেক প্রয়োজন রয়েছে। তবে হর ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে এই সকল বিষয় এড়িয়ে গেলে চলবে না, আমাদের এই সকল বিষয় মাথায় রাখতে হবে। আর একজন বিজ্ঞানের জন্য যে ইংলিশ প্রয়োজন তা এই টিউটোরিয়ালে আপনারা সম্পূর্ণই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনারা সবার কাছে ভালো লাগবে এবং ইংলিশে ইংলিশ প্র্যাকটিস বলুন আর ইংলিশ ফ্লুয়েন্টলি কথা বলাই বলুন বা স্পোকেন ইংলিশই বলুন, এই সকল বিষয় অবশ্যই জানতে হয়। তো ভিউয়ার্স, ইংলিশ ভাষা কঠিন নয় যদি আপনি করে সহজ করে শিখতে পারেন, যদি আপনাকে সহজ করে বোঝানো হয়। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালটি এমনভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা হয়তো আপনি একবার দেখলেও ইংলিশগুলো সহজেই পারবেন বা আপনার মনে থাকবে। তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমি শীঘ্রই কল করব। আই উইল কল ব্যাক সুন। আই উইল কল ব্যাক সুন। এর জন্য শেষ পর্যন্ত কে দায়ী? এর জন্য শেষ পর্যন্ত কে দায়ী? হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস? হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস? তাদের মারামারি করতে দাও। তাদের মারামারি করতে দাও। দে উইল হ্যাভ টু ফাইট। দে উইল হ্যাভ টু ফাইট। এটা মিথ্যা। ইট ইজ ফলস। ইট ইজ ফলস অর্থ হল এটা মিথ্যা। তিনি জালিয়াত। তিনি জালিয়াত অর্থ হল হি ইজ ফ্যাক। হি ইজ ফ্যাক অর্থ হল তিনি জালিয়াত বা তিনি জালচোর এমনটা। অল্প অল্প করে লিটিল বাই লিটিল। লিটিল বাই লিটিল অর্থ হল অল্প অল্প করে। তাদের দৌড়ে পালাতে হবে। তাদের দৌড়ে পালাতে হবে। দে উইল হ্যাভ টু রান অ্যাওয়ে। দে উইল হ্যাভ টু রান অ্যাওয়ে। এটা কোনো কাজের নয়। ইট ইজ ইউজলেস। ইট ইজ ইউজলেস অর্থ হলো এটা কোনো কাজের নয়। তিনি খুব চালাক। হি ইজ ভেরি ক্লেভার। হি ইজ ভেরি ক্লেভার। তিনি খুব চালাক। তোমার বাড়ি কত দূর? তোমার বাড়ি কত দূর? হাউ ফার ইজ ইয়োর হোম? হাউ ফার ইজ ইয়োর হোম? তার সর্দি লাগছে। তার সর্দি লাগছে এটা হবে হি হ্যাজ এ কোল্ড। হি হ্যাজ এ কোল্ড। তার সর্দি লাগছে। মিতা স্কুলে গেল। মিতা ওয়েন টু স্কুল। মিতা ওয়েন টু স্কুল। এটা পাপ। ইটস এ সিন। ইটস এ সিন এটা পাপ। এটা সত্য। ইটস ট্রু। ইটস ট্রু এটা সত্য। আমাকে সত্যিটা বলো। টেল মি দ্য ট্রুথ। টেল মি দ্য ট্রুথ আমাকে সত্যটা বলো। আমাকে মিথ্যা বলো না। নেভার টেল মি লাই। নেভার টেল মি লাই আমাকে মিথ্যা বলো না।
একা থাকো, বি অ্যালং, বি অ্যালং, অর্থ হলো একা থাকো। বাড়িতে থাকো, বি অ্যাট হোম, বি অ্যাট হোম। কাল আমাকে ফোন করো, কাল আমাকে ফোন করো, কল মি টুমরো, কল মি টুমরো। আসল কথা বলো, কাম টু দা পয়েন্ট, কাম টু দা পয়েন্ট, আসল কথা বলো। এটা এখনই করো, ডু ইট নাও, ডু ইট নাও, অর্থ হলো এটা এখনই করো। আমাকে ভুলে যাও, ফরগেট মি, ফরগেট মি, অর্থ হলো আমাকে ভুলে যাও। আমাকে মনে রেখো, রিমেম্বার মি, রিমেম্বার মি, অর্থ হলো আমাকে মনে রেখো। চোখ টিপবে না, ডন্ট উইঙ্ক, ডন্ট উইঙ্ক, অর্থ হলো চোখ টিপবে না। বুঝে গেছি, গট ইট, গট ইট, অর্থ হলো বুঝে গেছি। আর একটু নিন, হ্যাভ এ লিটিল মোর, হ্যাভ এ লিটিল মোর, আর একটু নিন। তুমি কত অহংকারী, হাউ অ্যারোগেন্ট ইউ আর, হাউ অ্যারোগেন্ট ইউ আর। আমি অবাক, আই অ্যাম সারপ্রাইজড, আই অ্যাম সারপ্রাইজড, অর্থ হলো আমি অবাক। আমি বুঝতে পেরেছি, আই গট ইট, আই গট ইট, আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে বলেছিলাম তখন, আই টোল্ড ইউ দেন, আই টোল্ড ইউ দেন। আমার ভালোবাসা, মাই লাভ, মাই লাভ মিন, আমার ভালোবাসা। এখানে এসো, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, এখানে এসো। এটা নিয়ে ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে ভাবো। খুবই চালাক, টু ক্লেভার, টু ক্লেভার, খুবই চালাক। তুমি কি হারাচ্ছো, হোয়াট ডিড ইউ লস্ট, হোয়াট ডিড ইউ লস্ট, তুমি কি হারাচ্ছো। তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। তোমরা কি একে অপরকে চেনো, তোমরা কি একে অপরকে চেনো, ডু ইউ নো ইজ আদার, ডু ইউ নো ইজ আদার। কেন তুমি তাড়াতাড়ি এসেছো, কেন তুমি তাড়াতাড়ি এসেছো, হোয়াই ডিড ইউ কাম আর্লি, হোয়াই ডিড ইউ কাম আর্লি। এটা আজকের জন্য যথেষ্ট, দ্যাট ইজ এনাফ ফর টুডে, দ্যাট ইজ এনাফ ফর টুডে, এটা আজকের জন্য যথেষ্ট। আসার জন্য তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং। তাড়াতাড়ি এখানে এসো, কাম হেয়ার কুইকলি, কাম হেয়ার কুইকলি, তাড়াতাড়ি এখানে এসো। আপনি কি এখানে থাকতেন, ডিড ইউ লিভ হেয়ার, ডিড ইউ লিভ হেয়ার, আপনি কি এখানে থাকতেন। আমি কি এখানে রাখতে পারি, মে আই পুট ইট হেয়ার, মে আই পুট ইট হেয়ার। তোমার মা কেমন আছে, হাউ ইজ ইয়োর মাদার, হাউ ইজ ইয়োর মাদার,
তোমার মা কেমন আছে? তোমার সেরাটা করা উচিত, তোমার সেরাটা করা উচিত। ইউ মাস্ট ডু ইউর বেস্ট, ইউ মাস্ট ডু ইউর বেস্ট। তোমার সেরাটা করা উচিত। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ ফ্লুয়েন্টলি কথা বলার মতো বেশ গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। এবং একজন বিগিনার হিসাবে আপনারও এ সকল বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। যদি এই বিষয়গুলো আপনার জানা থাকে, আপনি সব জায়গায় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম আরও নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া হলে আপনারা তা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। এছাড়া এই চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপর তৈরি করা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়ালগুলি আপনারা এখানে পেয়ে যাবেন, যেমন মালয়েশিয়ান টু বাংলা, আরবিক টু বাংলা, হিন্দি টু বাংলা, তামিল টু বাংলা, চায়না টু বাংলা, নেপালি টু বাংলা, অস্ট্রেলিয়ান টু বাংলা ভাষার উপর বেশ গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আপনি চাইলে আমাদের পেজে একবার ভিজিট করুন, হয়তোবা আপনারও ওই সকল বিষয় কাজে লাগতে পারে। এছাড়া বড়দের জন্য রয়েছে 18 প্লাস জিকে, যেখানে আপনার মনে লুকায়িত প্রশ্নের উত্তরগুলি আপনি খুব সহজে জেনে নিতে পারবেন এবং সেখানে লজ্জা জানার অনেক বিষয় রয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো।